नमस्कार आपनारा देखछेन काली बांगला आजकेर नाटक अमानविक रचना सुब्रत कांजीलाल सामग्रिक परिचालना सम्पादना आवह सौरभ कांजीलाल अभिनय गौतम चंद पापिया तालुकदार और सुब्रत कांजीलाल प्रयोजना टली बांगला। শুনছ, আরে কোথায় গেলে, বাজারটা ধরো তো। উফ, আর ডেটল জলের বালতিটা নিয়ে এসো। আরে কোথায় তুমি, রোদের মধ্যে দাঁড়ানো যাচ্ছে না তো। ওই ওই শুরু হলো, বলি অত চিৎকার করার কি আছে। হ্যাঁ একটু দাঁড়াতে হবে, আমি ডাল সংবাদ দিচ্ছি। সব জিনিসের দাম বেড়েছে বুঝলে, 40 টাকার মুড়ি 70 টাকা নিল, 2 টাকা শ্যাম্পুর পাতা 4 টাকা। কদিন আগে যে আটা 28 টাকায় কিনেছি বলে কিনা 35। হ্যাঁ সবই তো বুঝলাম। এই শোনো, ডেটল কিন্তু নেই। সে কি, বাজার যাওয়ার আগে তো বলতে পারতে, নিয়ে আসতাম। কেন, কাল রাতে যে বলেছিলাম কানে শোনোনি, আগে যেটা 3 মাস চলতো এখন তো সপ্তাহ যেতে না যেতেই খরচা করে ফেলছো। অকারণে খরচ হয় না শোভনা, অকারণে খরচ হয় না। আজকের দিনে ওটা এসেন্সিয়াল গুডস, তোমরাও তো ব্যবহার করছো নাকি? হ্যাঁ ব্যবহার করি, ঘর মোছার সময় মাত্র 2-1 ফোঁটা। তোমার মতো ডেটলে হাত ধুতে হয় না আমাকে। ওকি ওকি, আরে বাজারের থলিটা নিয়ে ঘরের ভেতর ঢুকে যাচ্ছ যে, তোমাকে না কতদিন বলেছি যে বাজারের শাকসবজি অন্তত 1 ঘন্টা জলে চুবিয়ে রাখতে হবে। উফ, বালতিতে গুঁড়ো সাবান গুলে দিয়েছি, হাত পা ধুয়ে ভেতরে চলে এসো দয়া করে, আমার অনেক কাজ পড়ে আছে, ডাল বসিয়ে এসেছি। 2 দিন ধরে ভালো করে ঘর মোছা হচ্ছে না, ওদিকে আবার বিছানার চাদর বালিশের ওয়ার আমার শাড়ি তোমার লুঙ্গি কাচতে হবে, কাজ কি আমার কম নাকি? ঠিক আছে দাও, সব জিনিসের দাম বেড়ে গেল গো। ডেটল বিলাসিতা, কি সব বলছো, খবরের কাগজ বন্ধ করেছি, টিভির লাইন কেটে দিয়েছি, গত 2 মাসে একদিনও মুরগির মাংস কিনতে পারিনি, আর পাঁঠার মাংস সে তো কবি কল্পনা। সস্তার ভেজিটেবিল খেতে খেতে না জিভ একেবারে হাজা ধরে গেছে, হাজা। এখন কালোবাজারিদের রমরমা চলছে, ওই যে কথায় বলে না, কারো সর্বনাশ তো কারো পৌষ মাস, চারিদিকে চাল ডাকাতি চলছে, এরপর চালের দাম কোথায় গিয়ে উঠবে কে জানে। ডেটল বিলাসিতা এবার তোমাকে ছাড়তে হবে বুঝলে। বলি পাতিলেবু এনেছ কি গো? বলছি পাতিলেবু এনেছ? হ্যাঁ পাতিলেবু এনেছি, আঙুরের দানার মতো পাতিলেবু, 5 টাকা 1 পিস। ডাক্তারবাবু বলেছেন না ঘন ঘন পাতি লেবু খেতে হবে, ওতে ভিটামিন সি আছে, তো আছে খাও, ওটা এখন ভাইটাল। এই শোনো, তোমার অফিসের বস না ফোন করেছিলেন, কি জানতে চাইছিলেন কবে তুমি জয়েন করছো। জয়েন করব বললেই তো আর জয়েন করা যায় না, কিভাবে যাব? কেন, গাড়ি পাঠাতে বলো, আমার দাদা তো অফিসের গাড়িতে যাতায়াত করছে। শোনো শোনো, আমার অফিসে না ওই সব ব্যবস্থা নেই, তাছাড়া তোমার দাদার মতো আমি ওই ব্যাংকের অফিসারও নই। আরে বাবা, সেই জন্যই তো বলছি, তোমারও তো বেসরকারি অফিস, দাদা বলছিল ইতিমধ্যে প্রায় 14 কোটি চাকরি চলে গেছে, এর সবটাই বেসরকারি অফিস। বুঝলাম, কিন্তু উপায় কি বলো, জান প্রাণ হাতে নিয়ে তো আর রাস্তায় বেরোনো যায় না। তোমার বস বলছিলেন গত 3 মাস কোম্পানি তোমাদের মাইনে না আটকালেও এখন যারা জয়েন করবে না তারা মাইনে পাবে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বসের সঙ্গে আমি কথা বলবো, 1 কাপ চা দাও তো। আমার ছেলেকে কিন্তু আমাদের বাড়িতে পাঠিয়ে দেবার কথা ভাবছি আমি। কি, কিভাবে যাবে? কেন, দাদাকে বলবো, দাদা গাড়ি পাঠিয়ে দেবে। ও, তা ছেলে যাবে তো? না না, ও নিজেই যেতে চাইছে, আমাদের বাড়িটা তো অনেক বড়, অনেক ঘর, অনেক খোলামেলা, বড় ছাদ, দাদার ছেলে মেয়েদের সঙ্গে সময় কাটাতে পারবে, এখানে ও খুব বোরিং হচ্ছে জানো। বোর হচ্ছে তাই নাকি? ওকে এখানে রাখতে আমি আর ভরসা পাচ্ছি না গো। ভরসা পাচ্ছ না কেন, কেন ভরসা পাচ্ছ না কেন, এ পাড়ায় ওর বয়সী বা ওর থেকে ছোট অনেক ছেলে মেয়েরাই তো রয়েছে। বুঝলে,
প্রফুল্ল ঘোষাল স্ট্রিটের 18 নম্বর বাড়ি থেকে গোটা পরিবারকে পুলিশ তুলে নিয়ে গেছে। হ্যাঁ, সে তো 8 দিন আগে। ওই বাড়ির রমেশবাবু ক্যান্সার পেশেন্ট, কেমো চলছিল, হঠাৎ বন্ধ হওয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি তো কাল মারা গেছেন হার্ট অ্যাটাকে, কেমো নিতে পারিনি। আর ওই ওই ফ্যামিলির অন্যদের টেস্ট করা হয়েছে, সব কটাই নেগেটিভ, বুঝেছো? চন্দ্রবাবু লেনে নাকি 10 বছরের বাচ্চাটাকে পজিটিভ পাওয়া গেছে। হ্যাঁ, কাল রাতে শুনছিলাম যে চন্দ্রবাবু লেনে নাকি পুলিশ সিল করে দিয়ে গেছে। আর বাজার করতে গিয়ে শুনলাম সব বাজে কথা, বুঝেছো, সব বাজে কথা। যে ছেলেটার কথা বলা হচ্ছে, ছেলেটা বাড়ির ছাদে খেলতে গিয়ে পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছিল। প্রাইভেট ডিসপেন্সারিগুলো সব বন্ধ, একটা ডাক্তারকেও খুঁজে পাওয়া যায়নি। শেষে এক ফকির বাবা এসে নাকি বাচ্চাটার পায়ে কি সব লতা পাতা দিয়ে ব্যান্ডেজ করে দিয়ে গেছে। তুমি বলতে চাও সব গুজব? কি বলতে চাইছো তুমি? তুমি নিজে তদন্ত করে দেখতে পারো মিথ্যে বলছি কিনা। তাহলে এসব গুজব রটাচ্ছে কারা? শোনো সুমানা, শোনো, চোখ কান খোলা রাখলে সব জানতে পারবে, সব। যাও যাও যাও, চাটা করে দাও, আমাকে বেরোতে হবে। আবার বেরোবে? সারাটা দিন টইটই করে না ঘুরলে হয় না? এবার দেখছি তুমি ওই ভাইরাস ঘরে নিয়ে ঢুকবে, উফ, আর ভালো লাগে না। সুমানা, আমরা তো কোটি কোটি ব্যাকটেরিয়া ভাইরাসের সমুদ্রের মধ্যে ডুবে আছি। অণুবীক্ষণ যন্ত্রের ওই লেন্সটা চোখে লাগিয়ে নাও, তাহলে বুঝতে পারবে যে চারপাশের অবস্থাটা কত আতঙ্কজনক। অথচ আমরা সুস্থই আছি, অসুস্থ হচ্ছি না। তাহলে তুমি বোতল বোতল ডেটল কিনছো কেন? মুখে মাস্ক নিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন? তোমার জন্যে, তোমাকে খুশি করার জন্যে, নইলে আমার ভূতের ভয় নেই। ক্লাবের ছেলেরা রক্তদান শিবির করছে, এখন রক্তের খুব ক্রাইসিস চলছে, আমাকে সেখানে যেতে হবে। আর তাছাড়া ওখান থেকে পার্টি অফিস যাব। আশপাশে যেসব ওই ফ্যামিলিরা ডেলি ওয়েজ এসে কাজ করে আর কি, তাদের চাল ডাল আলুর ব্যবস্থা করা হয়েছে, সেগুলো বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে। এখন তো দেখছি তুমি একটা বিপদ ঘটাবে, পার্টি অফিস ক্লাব এসব করে রোগ ছড়াচ্ছে। কী করবো বলো? কী করবো? হাত পা গুটিয়ে বাড়িতে তো আর বসে থাকতে পারবো না, আর বসে থাকার ধাতও আমার নেই। তাছাড়া ভাত খেতে বসলে ওই সব মানুষগুলোর কথা মনে পড়ে, শোভো না, এক পয়সাও রোজগার নেই গত 2 মাস, কেউ ওদের ধার দেয় না, দেবেও না। আর সরকারি চাল সেসব লুট হয়ে যাচ্ছে। এই তো সকালে যখন বাজার বেরোলাম, শুনলাম পাশের বাড়ির সুদেব মান্না, ওনার নাকি মাথার গোলমাল হয়েছে, কিছুতেই এই বন্দি জীবন উনি মেনে নিতে পারছেন না। তারপরে নিউজ চ্যানেলগুলোর আতঙ্ক ছড়ানো খবর শুনতে শুনতে মানসিক ভারসাম্য উনি হারিয়ে ফেলেছেন। সুদেব মান্নাকে নাকি একটা ঘরের বাইরে থেকে শিকল তুলে আটকে রাখা হয়েছে। হ্যাঁ, ওই বাইরে থেকে দরজায় শিকল তুলে আটকে রাখা হয়েছে ওনাকে। হ্যাঁ শোভনা, হ্যাঁ, মানুষগুলো সব জন্তু হয়ে যাচ্ছে, জন্তু। না না না, জন্তু বলাও ভুল হবে, কেননা জন্তুরাও বোধহয় এতটা অমানবিক হতে পারে না। আচ্ছা, ওই পাড়াতে কি এমন কেউ নেই যে পুলিশ ডেকে সুদেব বাবুকে বার করে নিয়ে আসতে পারে? হয়তো আছে, হয়তো নেই। এছাড়া পুলিশ এখন এসব ব্যাপারে কিছু করবেই না, সুমনা, কিচ্ছু করবে না পুলিশ, কিচ্ছু না। কোথায় গেলে তুমি? কি গো, শুনছো? আরে কোথায় গেলে? ফোন এসেছে তোমার। এই বাবলু, তোর বাবা কোথায় গেল রে? এই তো বাথরুমে গেছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, বলুন, আবির সেনগুপ্ত বলছি। কে? সনাতন চাটুজ্জি? সনাতন, ও হ্যাঁ 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 হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? ওই সবাই যেমন আছে, তবে মরবার আগে এখনো মরিনি, মনের দিক থেকে আমি প্রবল ভাবে বেঁচে আছি। বড় কঠিন সময় সনাতন দা, মানুষগুলো সব জ্যান্ত লাশ হয়ে যাচ্ছে, কেউ মুখ খুলছে না, একটা প্রশ্ন উচ্চারণ করছে না কেউ। আমি না আমার গাড়িতে ওই ডাক্তারের স্টিকার লাগিয়ে কয়েকদিন আগে 3 রাতে আমাদের এই চেনা রাজধানীটাকে প্রদক্ষিণ করতে গিয়েছিলাম। আমার মোবাইলের ক্যামেরায় কিছু ছবিও তুলে রেখেছি। যুদ্ধের সময় শহরটা যেমন ব্ল্যাকআউট হয়ে যায়, তার সঙ্গে আজকের চেহারাটার কোনো মিল নেই। শহরটাকে দেখলে মনে হয় যেন ভূতে পাওয়া একটা মৃত শহর, বুঝলে? আবির, মৃণাল সেন বেঁচে থাকলে এই শহরটাকে নিয়ে একটা ছবি করতেন, ছবির নাম দিতেন মৃতের শহর। এই যেন অন্য আর একটা মহেঞ্জোদারো। ঠিক বলেছেন, ঠিক বলেছেন সনাতন দা। এই শহরটা যে কখনো কবিতা লিখতো,
প্রতিবাদী মিছিল করতো বা বিপ্লবী থিয়েটার করতো কেউ বলবে না। তার কারণ একটা আছে, এই শহর জীবন মৃত্যুর অঙ্ক কষতে ভুলে গেছে। আচ্ছা আবির, বলতে পারো যে 6.5 কোটি সংখ্যাটা বড় না 800 সংখ্যাটা বড়? সে কি, এ তো সহজ উত্তর। না না, সহজ উত্তর নয়। এই জটিল অঙ্কের ধাঁধাতেই তো শহরের মানুষগুলো নির্বাক হয়ে গেছে। মিডিয়া প্রতি মিনিটে শহরের কানে কানে বলছে 6 কোটির থেকে 800 সংখ্যাটা অরে অনেক বড়, অনেক গুরুত্বপূর্ণ। কর্পোরেট দুনিয়ায় কোটি কোটি টাকা দিয়ে মিডিয়া যেমন প্রচার করে যে সফট ড্রিঙ্ক আসলে হচ্ছে হেলথ ড্রিঙ্ক, অথচ আমরা তো সবাই জানি যে ডাবের জল জীবনের জল। সনাতন দা, দাদার উত্তরটা একটু পরিষ্কার করবেন দাদা। এই হিসেবটা আমাদের কোনোদিন জানা ছিল না আবির, কৌতূহলও ছিল না। মিডিয়া কোনোদিন প্রচার করতো না যে ইকোলজির নিয়মে আমাদের দেশে প্রতি বছর 6.5 কোটি মানুষ মারা যায়। এর মধ্যে নানা ধরনের রোগে ভুগে মৃত্যু যেমন আছে, তেমনি স্বাভাবিক মৃত্যু, দুর্ঘটনায় মৃত্যু, এসবও রয়েছে। নানাভাবে মৃত্যুর এই সংখ্যাটা কিন্তু কখনো আতঙ্কজনক ছিল না আমাদের কাছে। অথচ আজ কি একটা ভাইরাসে নাকি এবছর 816 জন মারা গেছে ইতিমধ্যে। এই সংখ্যাটা নাকি অনেক বেশি গুরুতর, অনেক বেশি আতঙ্কজনক। সনাতন দা, মিডিয়া তো টাকা ছাড়া কিছু প্রচার করে না। বিপুল অঙ্কের টাকা দিয়ে মিডিয়াকে নানা ধরনের প্রচার করাতে হয়। সনাতন দা, প্রচার করাতে হয়। তাহলে তোমাকে আর ঠেকানো গেল না আবির, তোমার কপালে দুঃখ আছে। যাকে সব কথা, যে কথা বলার জন্য আমি তোমাকে ফোন করেছি সেটা বলি। আচ্ছা, তোমার বোনকে মানে তোমার ওই ছোট বোন রুবির খবর তুমি রাখো। হ্যাঁ রাখি, মানে ওর বাড়িতে অনেকদিন যাওয়া হচ্ছে না জানেন। আমি ফোন করি কখনো বা ও ফোন করে। রুবির মা হতে যাওয়া খবরটা বলছি গো, জানো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রুবির মা হওয়ার খবরটা জানি বই কি, নিশ্চয়ই জানি। কিন্তু ওরা তো আমাকে কোনো ফোন টোন করলো না। ওরা ফোন করার অবস্থায় নেই আবির, ফোন করার অবস্থায় নেই। কেন, কি হলো, সব ঠিক আছে তো? মানে ওর বাড়ি, ও বাড়িতে না হাসপাতালে? খুব খারাপ অবস্থা নিয়ে 10-12 দিন আগে রুবি হাসপাতালে ভর্তি হয়েছিল। তারপর ও একটা পুত্র সন্তান প্রসব করে। তাই নাকি? এ তো দারুণ খবর। কিন্তু খবরটা নিদারুণ আবির, নিদারুণ। তখন বললাম না যে মানুষগুলো আর মানুষ নেই, বিবেকহীন মনুষ্যত্ব বিসর্জন দিয়ে দানবে পরিণত হয়েছে। রুবির, রুবির কি হয়েছে সনাতন দা? ও বেঁচে আছে তো? আর ওর সন্তান, ওর সন্তান বেঁচে? এখনো বেঁচে আছে, তবে আর কতদিন বা কত ঘন্টা বেঁচে থাকবে আমি বলতে পারছি না। তুমি তুমি এক কাজ করো, তুমি না তোমার তোমার ওই ভগ্নিপতিকে এক্ষুনি একটা ফোন করো। এসব কি বলছেন সনাতন দা? হ্যাঁ, তোমার মনের শ্বশুরবাড়ি আমাদের পাড়ায়, যেহেতু অনেকগুলো দিন হাসপাতালে রুবিকে কাটাতে হয়েছিল, তাই আজ সকালে রুবি সত্যজাত সন্তানকে নিয়ে শ্বশুর বাড়ি যখন ফিরে আসে তখন ওই বাড়িতে তাকে ঢুকতে দেওয়া হয়নি। সে কি, তাহলে রুবি এখন কোথায়? বোধহয় রাস্তায়, কিংবা অন্য কোনো নরকে। আমি আমার বাড়িতে তিনতলা থেকে ঘটনাটা দেখছিলাম। ওদের যখন বার করে দেওয়া হচ্ছিল তখন ওদের আমার বাড়িতে নিয়ে আসবার জন্য আমি নিচে নেমে গিয়েছিলাম, কিন্তু ততক্ষণে ওরা কোথায় যে চলে গেছে আমি বলতে পারবো না। তুমি তুমি এক্ষুনি, হ্যাঁ তুমি এক্ষুনি তোমার বোন ভগ্নিপতিকে একটা ফোন করো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি ফোন করো, আর দেরি করো না। আমি আমি এক্ষুনি ফোন করছি, এক্ষুনি এক্ষুনি করছি। হ্যালো হ্যালো অনল, অনল আমার কথা শুনতে পাচ্ছ? শোনো অনল, আমি তোমার ছোড়দা, ছোড়দা বলছি। হ্যাঁ আবির দা, আবির দা, আবির দা। হ্যাঁ হ্যাঁ, বাগুইহাটি থেকে বলছি।
রুবি কি তোমার সঙ্গে আছে? হ্যাঁ, তোমরা কোথায়? প্লিজ প্লিজ বলো তোমরা কোথায়। তোমরা তোমরা যেখানেই থাকো এক্ষুনি একটা ট্যাক্সি নিয়ে তোমরা আমার বাড়ি চলে এসো। হ্যাঁ, না না, কোনো কথা শুনতে চাই না, কোনো কথা শুনতে চাই না। অনল, তুমি আমার কথা শোনো, তুমি রুবিকে নিয়ে এক্ষুনি এক্ষুনি আমার বাড়ি চলে এসো। না না, আমার এখানে কোনো সমস্যা হবে না অনল, তুমি এক্ষুনি আমার বাড়ি চলে এসো। হ্যাঁ, এক্ষুনি চলে এসো। কার সঙ্গে কথা বলছো? কি হলো বলো, কার সঙ্গে কথা বলছো? কার কি হয়েছে? কাকে তুমি এ বাড়িতে আসতে বলছো? সোমনা, সোমনা, আমার ছোট বোন রুবির বড় বিপদ, ও মা হয়েছে জানো। হাসপাতাল থেকে বাচ্চা নিয়ে শ্বশুর বাড়ি গিয়েছিল, কিন্তু কিন্তু ওখানে ওকে ওরা ঢুকতে দেয়নি জানো। ওদের বার করে দিয়েছে। রুবি অসুস্থ শরীর নিয়ে আর ওর কোলে নবজাতক ওই বাচ্চাটাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। আমি ওর বরের সঙ্গে কথা বলছিলাম জানো, ওদের ওদের আমি বলেছি এক্ষুনি ওরা যেন একটা ট্যাক্সি নিয়ে আমার বাড়িতে মানে আমার এখানে চলে আসে। ওদেরকে আসতে বলার আগে আমার সঙ্গে পরামর্শ করলে না কেন? সময় সময় ছিল না সুমনা, বৈশাখে এই কাঠফাটা রোদ্দুরে ওরা নবজাতক শিশুটাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, একটা আশ্রয় খুঁজছে, নবজাতকের জন্য একটা সুন্দর স্থান খুঁজে বেড়াচ্ছে সুমনা, একটা বিরাট নিরাপদ পৃথিবীর সন্ধান করছে। তুমি কি তুমি কি আর একজন নারী হয়ে একজন মা হয়ে ওই শিশুটাকে কোলে তুলে নেবে না? হ্যাঁ সুমনা, বলো বলো, তুমি কোলে তুলে নেবে না, আশ্রয় দেবে না ওদের? তুমি ঠিকই বলেছো, আমি একজন নারী, আমি একজন মা, আমারও একটা সন্তান আছে, সেই সন্তানের জন্য আমারও দুর্ভাবনা আছে। আমিও আমার সন্তানকে একটা নিরাপদ আশ্রয় দিতে চাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক বলেছো, ঠিক বলেছো সুমনা, ঠিক বলেছো সুমনা, ঠিক ঠিক। হ্যাঁ, সব মাই এই কথা বলবে। আমি তো জানতাম যে এই কারণে তুমি রুবিদের তোমার বাড়িতে আশ্রয় না দিয়ে পারবেই না, কোনো আপত্তি করবে না তুমি, কোনো আপত্তি কর। নিশ্চয়ই করতাম, সময়টা যদি প্রতিকূল না হতো। সুমনা, কি বলছো তুমি? তাই বলে আমি স্বার্থপরের মতো এ কথা তো বলতে পারবো না যে তুমি তোমার বোনকে এ বাড়িতে আনতে পারবে না। তাহলে তাহলে কি কি বলবো বলো, উত্তর দাও। তবে নবজাতককে বরণ করে নিতে পারবে না? সুমনা, আমাকে আমার ছেলেকে নিয়ে এক্ষুনি আমার দাদার বাড়িতে চলে যেতে হবে। এই ব্যাপারটা যে ঘটবে আমি সেটা আগেই জানতাম, আর তাই আগে থেকে আমার দাদাকে বলে রেখেছিলাম যে আমি আমার ছেলেকে নিয়ে আসছি। তুমি রুবির ঘটনাটা জানতে অথচ আমাকে কিছুই বলনি, কিন্তু কেন কেন সুমনা, কেন 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 বলনি? ভয়, আতঙ্ক, সারাটা শহর এমনকি এত বড় দেশটা যে আতঙ্কে মরে গেছে, সেই আতঙ্কে আমিও। সুমনা, ও ও, এই এই পৃথিবীর জন্য আমরা বেঁচে আছি সুমনা, এই পৃথিবীর জন্য। এ কোন পৃথিবী সুমনা, এই কোন নরকের জন্য আমরা যাত্রা করেছি? এ কি মানুষের পৃথিবী সুমনা, এ কি মানুষের পৃথিবী? কোন পৃথিবী, কোন নরকের দিকে আমরা যাত্রা করেছি সুমনা? কোন নরকের দিকে, কোন নরকের দিকে সুমনা, কোন নরকের দিকে?